পৃথিবীর প্রতিটা জায়গায় গিয়ে অসাধারণ সমস্ত দৃশ্য দেখা আমাদের পক্ষে সম্ভব না। এর জন্য আমরা একটা কাজই করতে পারি, আর সেটা হলো ইন্টারনেট, যেখানে আপনার কমফোর্ট জোন না ছেড়ে জাস্ট ওয়ান ক্লিকে সারা পৃথিবী হাতের মুঠোয় করতে পারবেন। আর এর জন্যই আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি কিছু জিনিসকে দেখাবো যা হয়তো আপনি কোনোদিনই আগে দেখেননি। নাম্বার ১, স্কাই স্ক্র্যাপার ওয়াটারফল। প্রতি বছর প্রচুর মানুষ ওয়াটারফল দেখার জন্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, কিন্তু দক্ষিণ পশ্চিম চীনের লোকজনের আর অন্য জায়গায় যাওয়ার কোনো দরকারই নেই, কারণ ওয়াটারফল তাদের নিজেদের শহরেই আছে। 121 মিটার উঁচু বিশাল বিল্ডিংয়ে এই আর্টিফিশিয়াল ওয়াটারফল তৈরি করা হয়েছে, যা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। 121 মিটার উচ্চতায় জল টেনে তুলতে প্রতি ঘন্টায় প্রায় 8,000 টাকারও বেশি ইলেকট্রিসিটি খরচ হয়। সে যাই হোক, এটা দেখতে বীভৎস রকমের সুন্দর। নাম্বার ২, অ্যালবিনো ট্রিজ। অ্যালবানিজম আসলে পিগমেন্টেশনসের অভাব, যা যে কোনো ধরনের প্রাণীর মধ্যেই দেখা যায়, মানুষ, পশু, এমনকি গাছের মধ্যেও, যার কারণে এগুলির রং পুরোপুরি সাদা হয়ে যায়। মানুষ ও পশু পাখির মধ্যে যদি মেলানিন কম থাকে, তাহলে তাদের স্কিন কালার, হেয়ার কালার অ্যান্ড বডি কালার অনেকটাই ডার্ক হবে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটা আলাদা, তাদের মধ্যে মেলানিন না, ক্লোরোফর্ম কম থাকার জন্য এটা হয়। আর ক্লোরোফর্মের উপস্থিতিতেই সূর্যের আলোকে কাজে লাগিয়ে গাছ খাদ্য তৈরি করতে পারে। সুতরাং এই গাছগুলি ক্লোরোফর্মের ঘাটতির জন্যই সাদা হয়ে গেছে, যা দেখতে ইউনিক বা সুন্দর লাগলেও গাছগুলি ভেতর থেকে খুবই দুর্বল, ফলে তাদের লাইফ স্প্যানও খুবই কম। এই গাছগুলি বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে পাওয়া যায়। এরা মাত্র 20 মিটারই বাড়তে পারে, যা ওই এলাকার গাছগুলির তুলনায় ভীষণই ছোট। আশেপাশে থাকা কোনো বড় গাছ থেকে এরা খাবার সংগ্রহ করে থাকে, ফলে এদের চারিপাশে যদি কোনো হেলদি গাছ না থাকে, তাহলে এরা সাথে সাথেই মারা যাবে। ন্যাশনাল পার্কের এক্স্যাক্টলি কোথায় এই অ্যালবিনো ট্রিজ রয়েছে তা টুরিস্টদের কাছ থেকে লুকিয়ে রেখেছে অথরিটিস, কারণ পুরো পৃথিবীতে মাত্র 400টি গাছই বেঁচে আছে। নাম্বার ৩, 5,000 ডাক্স অন রোড। চীনের এই রাস্তা দিয়ে যারা যারা গাড়ি চালিয়ে যাচ্ছে, তারা প্রায় সবাই এই দৃশ্য দেখে অবাক হয়েছে। এটি হলো চীনের কোস্টাল সিটি টাইজাও। যখনই এই হাঁসগুলি রাস্তায় উঠে এলো, তখন ট্রাফিক পুলিশ এটি দেখা মাত্রই গাড়ির জন্য একটি কমপ্লিটলি ডিফারেন্ট ট্রাফিক লাইন তৈরি করে দিয়েছিল। নাও দ্য কোয়েশ্চেন ইজ, সাডেনলি ডাকগুলো মেইন রোডে কেন উঠে এলো? এর কারণ বেশ ইন্টারেস্টিং। এই সমস্ত হাঁসের যে মালিক, 70 বছরের এক ফার্মার, তার মতে হাঁসগুলির মাঝে মধ্যে একটু এক্সারসাইজের দরকার পড়ে, তাই সেগুলিকে পাশের পুকুরে নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে। এই দৃশ্যটি দেখে এখানকার প্রায় সবাই অবাক হয়েছিল, তার একমাত্র কারণ চীনে যে কোনো ধরনের ফার্মের জন্য স্পেসিফাইড জায়গা থাকে, যা মেইন রোড থেকে প্রায় অনেকটাই দূরে থাকে।